শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা যাব কোকিলামুখ মন্দিরে, নিগমানন্দ আশ্রম। তো তাই রেডি হচ্ছি। এখান থেকে জোড়াহাট এখান থেকে 21 কিলোমিটার হবে, 21-22 কিলোমিটার। গাড়ি দিয়ে যাব সবাই মিলে, অনেক মানুষ যাবে। গুড্ডুকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে নিলাম। আর তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকে ব্লগটা। তো চলো এখন বেরিয়ে পড়লাম, সবাই রেডি হয়ে গেছে। তো চলো এখন গাড়িতে উঠে বসে পড়ি। তো একজন একজন করে আসবে, তারপরে যাব। চলো ও দিদি কো, বাবা ই করতে বাবা দেখো পাগল হয়ে যাবে। এই যে গাড়ি, এই গাড়িতে উঠবে। এই যে এসে পড়লাম, এখন নামবো সবাই। একজন একজন করে নামছে, আসো গুড্ডু আসো, হ্যাঁ আসো, একশো বিঘা মাটি নিয়ে এই কোকিলামুখ মন্দির। তো চলো বন্ধুরা দেখি এখন, আমিও কোনোদিন আসিনি, এবার প্রথম। এই যে এটা আসল মন্দির। আজকে কল্পতরু আছে ঠাকুরের, তাই এখানে গান হচ্ছে, সবাই গান কীর্তন করছে। চলো একটু ঘুরে ঘুরে দেখি একটু মন্দিরটা কীরকম। যেটা দেখালাম ওটা পরে হয়েছে, এটা আগের মন্দির, এটা মানে বহুত পুরানো। ওই সাইডেরটা পরে বানানো হয়েছে, এই সাইডেরটা পুরানো মন্দির দেখো। ফুলের বাগান, তারপর সবজির বাগান, গরু পালে অনেক কিছু, এখানে সব কিছু এখানে করা হয়। আর এখানে বছরে 1-2 বার বড় করে উৎসব হয়। এখানে অনেক বাংলাদেশের থেকেও মানুষ আসে, উড়িষ্যার থেকেও আসে, অনেক বাইরে বাইরে অনেক মানুষ আসে এখানে দেখতে। কোকিলামুখ মন্দিরে উৎসবেও আসে। আর এই যে একটা দেখো শিব মন্দিরও আছে। এখানে অনেক মানুষ থাকার জন্য থাকার ব্যবস্থা আছে, সব কিছুই আছে এখানে, কোনো অসুবিধা নেই।
খুব বড় এরিয়া নিয়ে, কারণ 100 বিঘা মাটিতে তো বুঝোই কীভাবে কীরকম ব্যবস্থা থাকে। এখানে একটা পুকুর আছে, আর এই জায়গায় দেখো গরু থাকে, গরু বেঁধে রাখা হয়, এখন তো সব ছেড়ে দিয়েছে, কিন্তু এখন নেই, সন্ধ্যার সময় সব আসবে বিকালবেলা। বহুত গরু আছে মনে হয় না? গুটু সোয়েটার কই? সব রান্না বাড়া হয়, বাবা কম বড় তো না জায়গাটা, ওইদিকে ওদিকে পিছন দিকেটা পুরো বাগান সবজি, আর সব এখানে মানে ফুল সবজি সব এখানেই তৈরি করা হয়, এখানেই বানানো হয় না? এখানে অক্ষয় তৃতীয়ার সময় খাওয়া হয় মানে বড় বহুত বড় তো এরিয়াটা। কম তোলে তিনটা তো নাই, তালা মারা নাই নেই। এখানে দেখো সবজির সবজির বাগান, বেগুন ফুলকপি ধনে পাতা উলকপি সব সবজির বাগান এখানে আছে, আর এখান থেকে আর নিজেরাও এখানে খায় আর বিক্রিও করে, আর অনেককে এমনি দিয়ে দেয়। আর এখানে দেখো প্রসাদ পাওয়ার ব্যবস্থা এত সুন্দর, তো এখন প্রসাদ খাবো, তো এখানে ঢুকলাম এখন। এই যে দেখো গুড্ডু খাবে ডাল দিয়ে শুধু, আর আমি খেলাম ডাল তরকারি সব কিছু মশলা একটা তরকারি পায়েসও দিয়েছে, আমি খাই না, চাটনিও দিয়েছে, আমি খাই না, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবাই বন্ধুরা এখন একটু খেয়ে আসি, বন্ধুরা এখানে প্রসাদ খুব তৃপ্তি করে খেলাম, খুব ভালো মানে আজকে অল্প একটু দেখালাম, আবার কালকে দেখাবো, তো আজকের জন্য টাটা বাই বাই।